গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল সকাল দারুণ একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। ঝাড়গ্রাম এবং অন্যান্য জেলাতে নিয়োগ করা হচ্ছে, জল প্রকল্পে আবেদন চলছে। যে সমস্ত আবেদন প্রার্থীরা হয়তো ভিডিওটা প্রথমবার দেখছো, লাইক শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমার জেলায় যদি জল প্রকল্পে এই রকম চাকরির আপডেট পেতে চাও। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত আমরা নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে মেদিনীপুর জেলার তরফ থেকে। আরেকটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে। চলে আসি এখানে নোটিশটাই কি বলা হয়েছে। নোটিশে এখানে বলা হচ্ছে প্রার্থীদের কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে ওয়াটার ডেভেলপমেন্ট জায়গাতে। এখানে PMKSY2.0 প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে। কি কি ভ্যাকান্সি রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখানে প্রথমত ভ্যাকান্সি যেটা রয়েছে WDT, এখানে নিয়োগ করা হচ্ছে। WDT পোস্টে সমস্ত বিভাগগুলিতেই নিয়োগ করা হচ্ছে, আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে রয়েছে। লাইভউড পোস্টে প্রথম নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে, এগ্রিকালচার দ্বারা স্বীকৃত কোর্স করা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবে, অথবা প্ল্যান্ট সায়েন্স অথবা অ্যানিমাল সায়েন্স দ্বারা পড়াশোনা করা থাকলেও আবেদন করতে পারবে। মিনিমাম কাজের অভিজ্ঞতা 5 বছরের কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম এখানে 65 এর কথা বলা হয়েছে। চলে আসি নেক্সট পোস্ট, এখানে WDT সোশ্যাল ওয়েলফেয়ার পোস্টে নিয়োগ করবে, একটি মাত্র ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, ইকোনমিক এই ধরনের যদি কোর্স করা থাকে এবং তার সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তা এই পোস্টে আবেদন করতে পারবে। 65 এর মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের জানানো হচ্ছে। WDT মাইক্রো এন্টারপ্রাইজ পোস্টে নিয়োগ করবে, একটি মাত্র পোস্ট রাখা হয়েছে। গ্র্যাজুয়েশন কমার্স অথবা ইকোনমিক্স অথবা রুরাল ম্যানেজমেন্ট দ্বারা পড়াশোনা করা থাকলে, 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে, 65 মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এছাড়াও নিয়োগ করা হচ্ছে WDT ইঞ্জিনিয়ার পোস্টে, একটি ভ্যাকান্সি রাখা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার অথবা এগ্রিকালচার এই ধরনের যদি কোয়ালিফিকেশন থাকে, 5 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে, 65 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে, এই পোস্টে আবেদন করতে পারবে। এইগুলো হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, কিন্তু কোয়ালিফিকেশন গুলো থাকতে হবে অবশ্যই এই পোস্টে আবেদন করলে। এবং আবেদন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জানিয়ে দিই, প্রার্থী বাছাই ইন্টারভিউর মাধ্যমে হবে। 31/3/2022 ইন্টারভিউ, স্যালারি ম্যাক্সিমাম 10,000 টাকা পার মান্থ এখানে দেয়া হবে এবং কোয়ালিফিকেশান অনুযায়ী স্যালারিটা কিন্তু এখানে বাড়ানোর কথা বলা হয়েছে। চলে আসি আর কি কি আপডেট এখানে রয়েছে। তোমরা যারা যারা আবেদন করছো, অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের বায়োডেটা নিয়ে যেতে হবে, 2 কপি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং কালার পাসপোর্ট সাইজ ফটো এবং অরিজিনাল এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, সমস্ত ডকুমেন্টগুলো তোমরা নিয়ে 11টার সময় উপস্থিত হবে। এখানে তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্মও দেয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাবে অন স্ক্রিন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে, এখানে সমস্ত ডিটেলসে ফিল আপ করে নেবে। যেদিনই ইন্টারভিউতে যাবে সেদিন তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে উপস্থিত হতে হবে। এখানে কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, NOC এইগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এইগুলো তোমরা যারা যারা নিয়ে যেতে পারবে অবশ্যই ক্যারি করতে পারবে এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে 31/3/2022 কিন্তু ইন্টারভিউ ডেট জানানো হয়েছে। ইন্টারভিউ সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্য বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে, ডেসক্রিপশানের লিঙ্কটা চেক করে নাও। চলে আসি নেক্সট চাকরির আপডেট, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রকাশিত হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম মেদিনীপুর, সেই একই জেলায় নিয়োগ হবে।
নোটিফিকেশন মেমো নাম্বার এখানে 62, নোটিফিকেশন ডেট 21/3/2022। এখানে আবেদন প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্ট রয়েছে। ডব্লিউডিটি ইঞ্জিনিয়ারিং পোস্ট, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলেই আবেদন করা যাবে। প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা বা এই ধরনের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করলে তাদের সুবিধা থাকবে। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলা নেই, যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সুযোগ সুবিধা পাবে। ডব্লিউডিটি লাইভউড পোস্টে আবেদন করলে গ্র্যাজুয়েশন এগ্রিকালচার দ্বারা স্বীকৃত হতে হবে। প্ল্যান্ট সায়েন্স অথবা অ্যানিমাল সায়েন্স উইথ এক্সপিরিয়েন্স থাকার কথা বলা হয়েছে। 65-এর মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে। সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়োগ করবে, 65-এর মধ্যে বয়স হতে হবে, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মাইক্রো এন্টারপ্রাইজ পোস্টে নিয়োগ করবে, গ্র্যাজুয়েশন অথবা কমার্স শাখা থেকে পাশ করতে হবে। ইকোনমিক্স অথবা রুরাল ম্যানেজমেন্ট উইথ এক্সপিরিয়েন্স যদি থাকে খুব সুযোগ সুবিধা এখানে পাবে। এই পোস্টের ক্ষেত্রেও 10,000 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি প্রোভাইড করা হচ্ছে। আবেদন প্রার্থী যারা যারা আছো অবশ্য ডেসক্রিপশনে দুটো বিজ্ঞপ্তির লিংক পেয়ে যাবে, দুটো বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অবশ্য তার জন্য ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও। ইন্টারভিউ তোমাদের শিডিউল করা হয়েছে, 10টা থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। এখানে 30/3/2022 ইন্টারভিউ ডাকা হয়েছে, ইন্টারভিউতে তোমাদের উপস্থিত হতে হবে। একটা 30/3/2022 ইন্টারভিউ আছে, আর একটা হচ্ছে তোমাদের জন্য নেক্সট ডেটে একটা ইন্টারভিউ আছে। এই এখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, সমস্ত ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। তোমরা টেলিগ্রামে যারা জয়েন করোনি টেলিগ্রামেও এই PDFগুলো পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা আপলোড করে দেবো টেলিগ্রাম থেকে, তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস গুলো যাচাই করে নিতে পারবে। আর তোমাদের যদি এই রকম কোয়ালিফিকেশন, যদি তোমরা জল বিভাগে বা জল প্রকল্পে তোমরা যদি কাজ করতে চাও বা পেতে চাও, এর থেকে কম কোয়ালিফিকেশনেও যদি তোমরা পেতে চাও, মাধ্যমিক ITI বা 8 পাস বা HS পাস, অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের জন্য আমরা জল প্রকল্পের নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দেব। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ কমেন্ট করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম।